ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আমাদের একদিন ভাই জানতে চেয়েছেন যে আমি নিজে ঘুষ নেই না, তবে যে ভাই কাজ করেন তিনি ঘুষ ছাড়া কাজ করেন না। এমত অবস্থায় আমি যদি মাধ্যম হয়ে তার উপকারটা করে দেই এবং ঘুষটা আমার জন্য না নিয়ে তার জন্য যদি নিয়ে কাজটা যদি করে দেই, তাহলে কি আমি গুণাগার হব বা আমার জন্য কাজটি করে দেওয়া বৈধ হবে কিনা, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, দিন হচ্ছে নসিহত স্বরূপ, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় হাদিসের মধ্যে বলেছেন, আদ-দীনুন নসিহা। তাই যে ব্যক্তি ঘুষ ছাড়া কাজ করে না সেই ব্যক্তিকে বুঝাতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের কথা তাকে শোনাতে হবে এবং হেকমতের সাথে তাকে বুঝাতে হবে যে ঘুষের ব্যাপারে শরীয়তের বিধান হলো এই। বোঝানোর পরেও যদি তার কাজের উপরে সে অটল থাকে তাহলে সেটা ভিন্ন কথা। তাই এই ক্ষেত্রে তাকে বোঝানোর পরেও যদি সে ঘুষের উপরে অটল থাকে এবং সত্যিকারের অর্থে ওই ব্যক্তি যদি সেই জবের জন্য প্রকৃত অর্থে যদি সে হকদার হয়ে থাকে, তাহলে তাকে এই কাজটি আপনার মাধ্যমে যদি হয়ে যায় বা আপনি করে দেন তো কোনো সমস্যা নাই, আপনি গুণাগার হবেন না এবং তারাও গুণাগার হবে না, যেহেতু এই ক্ষেত্রে তারা এই চাকরিটি পাওয়ার যোগ্যতা রাখে এবং তাদের প্রয়োজন। তাই এই ধরনের কারো প্রয়োজন সফল করতে গিয়ে যদি কাউকে ঘুষ দিতে হয় নিজে না খেয়ে, কোনো সমস্যা নাই, নিজের হককে পাওয়ার জন্য কিছু দিয়ে হলেও কাজটি করে নেওয়া বৈধ এবং তাকে বুঝাতে হবে যে শরীয়তে বা ইসলামে ঘুষের বিধান হলো এই, তার পরিণাম রয়েছে ভয়ঙ্কর, তাই আমাদের এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। তবে কারো কোনো কাজ করে দেওয়ার পর যদি সেই ব্যক্তি নিজ ইচ্ছায় যদি কিছু হাদিয়া স্বরূপ বা কিছু দেয়, তাহলে সেটাকে কেউ কেউ বৈধ বলেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।